কিনে ফেললাম দেখছিস, এই দেখ মুন্সি রান মুন্সি দেখ বিষয় না, কামটা হচ্ছে বিষয়। তোমাদের জিনিস আমাদের তো আর কোনো লাভ নেই, কামও নেই। আছে আছে, লাভ আছে, কিছুক্ষণ পরেই বুঝবা, বুঝছো? আন্ডারস্ট্যান্ড? ইরা কিরান মুচি। আচ্ছা শোন, তোরা এখানে ওয়েট কর, আমি একটু ঘুরে আসি, বুঝছিস? হ্যাঁ, আব্বা জানা দেখা আসি। ময়মরূপে দোয়া না থাকলে আমার ইঞ্জিন বিগড়ে যেতে পারে। গাড়িটা কিন্তু লাল না, লিল হলেও খারাপ হতো। বোকা, তা তোর বাপ জীবনে দেবে কিনে এরম মোটর সাইকেল? বাপের টাকা থাকলে কত কি শখ করে। এত মোটর সাইকেল কয়দিন পর দেখা যাবে নি, মাটির রাস্তায় টিরাক চালাতিছে। কথা খারাপ কস নাই, আমি যখন কেনবো দেশ কিরাম কিনি। আর বল, চা খাও। দুপুরে কি ডাইল, মনে হচ্ছে কোনো মেজবান। হাকির মা, কিসের মধ্যে কি পড়লাম? তুমি কি এখন এই মাজায় কাপড় পেঁচাই আমার সাথে ঝগড়া করবা নাকি? আমার মাফ করে দাও, মাফ করে দাও। কথাই না পারলে আমি ফট করে মাপসা আর ওস্তাদ হারুপাটি খেলোয়া খেলোয়াড় না আসে না মাঠে নামে খেল ছুইট মজা পাইছি স্যার। আরে এমিসি শুরু চলে। আরে সালাই সালাই সালাই, একেবারে হাওয়ার লেগেছে। আমি আর কদিন চালাবো, তুই চালাইস। ঠিক আছে, ওই আসে না কে? আর চল চল চল, আসি বলেছি। কিডা আপনারা গ্লুকোজ করে আইছে দুরো কি কই, চশমা পরে আইছেন, মনে হয় সাহেব সাহেব মনে হচ্ছে। সালামালাইকুম এর কি দরকার? তা আপনারা কারা? চিনতে পারতেছে না, আমি সরাইপাড়া গ্রামের বিশিষ্ট বণিক দেওয়ান মোহাম্মদ ইজাজত সাহেবের একমাত্র পুত্র দেওয়ান মোহাম্মদ হকিকুল। আর আমি একান্ত বাধ্যগত, একান্ত সহজর, একান্ত হার্ট টু হার্ট ফ্রেন্ড, সব সময় যার সাথে চলাফেরা করে সেই তবিউল। ওরে হারামির বাচ্চা, বাপের সাথে মশকরা করা হইতেছে না? আঙ্কেল আঙ্কেল, আপনার গালিগালাজে কিন্তু ব্যাকরণগত একটু সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আপনি আমার বন্ধুবর হাকিকুল রে হারামির বাচ্চা বলেছেন, ঠিক? হ্যাঁ বলেছি। মস্ত বড় সমস্যা হয়ে গিয়েছে আঙ্কেল। কি সমস্যা হয়েছে সেটা কবি তো। আপনি এত বড় একজন ব্যবসায়ী, বণিক, জ্ঞানী ব্যবসায়ী হয়ে আপনি হারামির বাচ্চা বলে একটা গালি দিতে পারলেন। আঙ্কেল, আমার বন্ধু হাকিকুল যদি হারামির বাচ্চা হয় তাহলে বড় হারামিটা কি? নিশ্চয় তার আব্বা জান। হ্যাঁ, আমি তো বড় হারামি। দূর কি কতি কি করে ফেললাম, সবর ভুল করে ফেললেন। আপনি খেলতে জানেন না, খেলতে নামেন কিসের জন্য? হারু পাটি খেলোয়া ভালো হবি না? এক লাখ টাকা এরকম করতেছেন, আরো তো 11,000 টাকা লাগবে। কি? হ্যাঁ, ওই একটু বাতি লাগাবো এদিকে, এদিকে একটু বাতি লাগবে, রেজিস্ট্রেশন করা লাগবে, হেলমেট কেনা লাগবে, কত কিছু আছে না, একটা জ্যাকেট কেনা লাগবে। টাকা চালি পাওয়া যায় না? কামাই করে দেখো কি খাটনি করে টাকা কামাই করতে হয়।
তখন তো এক পয়সা পারবা না। তুই মরে গেলে সব টাকা আমার না। কামাই করার মতো হইলে পরে কামাই করবে রে। আউ জান তো জান ছেলে দুটো কত কষ্ট করে এসেছে, রেস্ট লাগবে। শোন শোন জান, চলো বাবা।